আজ আমরা শিখব কিভাবে পুষ্পা ডান্স করতে হয়। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। অনেকে ভাবে পুষ্পা ডান্স করাটা অনেক সোজা। আমিও ভাবি পুষ্পা ডান্স করাটা অনেক সোজা, কিন্তু গিয়ে দেখি আর করতে পারে না পুষ্পা ডান্স। তো আজ আমি সাথে তোমরাও দেখে নেবে আর শিখে নেবে, ঠিক আছে? তো চলো দেখে নি কীভাবে পুষ্পা ডান্স করতে হয় আর কী কী লাগবে। আমি যেটা করব, চশমা নেব একটা, তারপর চশমাতে যত নোংরা আছে পরিষ্কার করে নেবে। করে নিলাম, তারপর একটা কাঁধে ব্যথা করছে সেরকম ভাবে কাঁধটা এরকম করবে, আর পায়ে একটু ব্যথা আছে সেরকম বাজারে যে থাকে এদের মতো সেরকম ভাবে করবে। पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फायर है मैं, ঝুঁকুঙ্গা নাহি। ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।